শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে কিন্তু আমরা পানিহাটি ইসকনের জন্য রওনা দিলাম, আর মাম্মাকে নিয়ে আর আমার মাকে নিয়ে চলে এসেছি আজকে পানিহাটি ইসকনে। আর আমরা মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে অটোতে উঠেছি, অটোয় উঠে সোদপুর স্টেশনে নামলাম। সোদপুর স্টেশন থেকে নেমে রেলগেটটা ক্রস করে কিন্তু আবার অটো ধরে ফেরিঘাটের সামনে নামবো। তারপরে ওখান থেকে নেমে একটুখানি হাঁটা পথ, এই যে আমরা অটো করে নেমে গেছি, আর নেমে কিন্তু এই হেঁটে যাচ্ছি পানিহাটি ইসকনের সামনে। আর আজকে আমি শাড়ি পরে এসেছি, ভীষণ ইচ্ছা করছিল শাড়ি পরে আসতে, আর অনেক দিনের ইচ্ছা ছিল মাকে নিয়ে এখানে আসবো। তো আজকে মায়েরও ছুটি ছিল আর আমারও স্কুলের ক্লাস একটু দেরি করেছিল, তাই ভাবলাম সকালবেলা ঠাকুরকে দর্শন করে যাই। আর এই দেখো সুন্দর দর্শন করো তোমরা। আর তারপরে কিন্তু বেরিয়েছিলাম ভোর 7:30টার সময়, তারপরে কিন্তু আমরা 9:30-10টার মধ্যে বাড়ি চলে এসেছি, তারপরে কিন্তু আমাকে আবার স্কুলে যেতে হয়েছে। আর এই দেখো অপূর্ব সুন্দর মন্দির, ভীষণ সুন্দর। যারা পানিহাটি ইসকনে এখনও যাওনি তারা অবশ্যই যাবে। আর এই দেখো আমার মাম্মা, আর ওকে কিন্তু আজকে গঙ্গাতে স্নান করিয়েছি, সেই ভিডিওটা তোলা হয়নি কারণ প্রচণ্ড কাদা ছিল ওখানে, আমি যেতে পারিনি। আর মন্দিরের ভেতরেই কিন্তু খুব সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে, দোকান রয়েছে এখানে, বিভিন্ন রকমের ঠাকুরের বই পেয়ে যাবে তোমরা, মালা পেয়ে যাবে, তারপরে আতর থেকে শুরু করে সমস্ত কিছু, গোপালের জামা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আমিও কিছু জিনিস এখান থেকে আজকে কিনেছি, তো কী কী কিনেছি তোমাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওতে দেখাবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে প্রচুর রকমের জিনিস রয়েছে কিন্তু, বিভিন্ন রকমের দামের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, তোমরা 8:30 থেকে 8:30টার মধ্যে নাম লিখিয়ে দেবে, আমি ভোগের নাম্বারটাও কিন্তু এখানে শেয়ার করে দেবো, আর তারপরেই তোমরা 1:30 থেকে কিন্তু খাওয়ার দেওয়া শুরু হয়, ভোগ দেওয়া শুরু হয়, এই যে ফোন নাম্বার, আর 10:30টার মধ্যে কিন্তু বুকিংটা করতে হয়। তো এখানে এই যে এটা হচ্ছে রান্নাঘর, এখানে কিন্তু ভোগের আয়োজন হয়, আর সামনেই রয়েছে ঘাট বাঁধানো, ভীষণ সুন্দর। আর এখানে তো ভেতরে প্রবেশ করতে দেয় না, তাই জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি। আর দেখো তোমরা দর্শন করো, ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, মন্দিরটা। আর এই যে অপূর্ব সুন্দর ঘাট, এখানে কিন্তু আজকে ময়ূরকে স্নান করিয়েছি, কিন্তু এত কাদা ছিল আর সেই জায়গাটার ভিডিও করতে পারিনি, তো একজন হেল্প করেছিল আমাদেরকে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম কিছু কেনাকাটা করতে, এই চিপসগুলো কিন্তু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা লকেট নিয়েছিলাম ঠাকুরের, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কৃষ্ণর একটা লকেট নিয়েছিলাম যেটা আমি পরবো, আর এটা 40 টাকা নিল। আর তারপরেই নিয়ে নিয়েছি এখান থেকে মহাপ্রসাদ, মিষ্টি নিয়ে নিয়েছি, লাড্ডু, আর এই যে গৌনিতার মহাপ্রসাদ রয়েছে। তো তারপরে আমি আর মা কিন্তু বেরিয়ে পড়বো, কারণ আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরে আর আমরা ভোগ খাইনি, কারণ আমারও স্কুল ছিল আজকে, আর মায়ের তো আজকে ছুটি, তো মা চলে যাবে, আর আজকে স্কুল ছিল আমার, তার জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়বো, বেরিয়ে কিন্তু আমরা একটা সুন্দর মন্দিরে গেলাম, এই যে তোমাদেরকে দর্শন করালাম। তোমরা যারা যারা এখনও আসোনি অবশ্যই এসো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে।